হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শিখাসন ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর দেখো, খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানালাম আজকে। তো আজকে এটা কি বলো তো, এটা হচ্ছে শুঁড়িমারা ফুল। কারা কারা চিনো না, চিনে নাও। তো এটা না কি বলো তো, মানে সবজি খাওয়া যায়, আর এটা নাকি জন্ডিসের ক্ষেত্রে খুবই উপকারী। মানে এর যে ছালগুলো আছে, মানে ছালগুলো জন্ডিস হলে নাকি কিসে থেতো করে রসটা খেলে আর কি জন্ডিসটা ছেড়ে যায়, মা মা মানে দিদারা বলে থাকে। তবে হ্যাঁ, সত্যি খুব উপকারী। কারা কারা খাওয়ানি ফুলটা বলো, আর কারা কারা খেয়েছে? যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই খেয়েছে। আর বড়মশাই দেখো, সবজি ডালা ধরে একদম সবজি কাটতে বসে গেছে। শাশুড়িমা ভাত বসিয়েছে, সকালের ভাতটা শাশুড়িমায় বসিয়েছে, আমি এগুলো কাজ করছি আর কি। তো ও বসে আছে, তো ও সব মানে সবজিগুলো কেটে দিচ্ছে। আর সবজি কাটতে তো তুমি বই পড়ছো না, বিছনাটাকে কুকুরের মতো করে কিসে করছো? হ্যাঁ হ্যাঁ, বই পড়া বাদ দিয়ে বিছনার এইরকম দশা, মাটিতে পড়ো, যাও তোমার স্টাডি টেবিলে পড়ো, যাও তোমার স্টাডি টেবিলে পড়ো, মাম্মা যাও। তাহলে বিছনায় ভালো করে পড়ো। বিছনাটা কী দশা করলা বলো তো তুমি? আমি মাত্র বিছনাটাকে গুছাইলাম। হ্যাঁ পড়ো 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 না, আমুল কুলটা খাও। মানে স্কুলে নিয়ে যাবো আমুল কুলটা? আমুল কুলটা স্কুলে নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে পড়ো। আর এগুলো কি বলো তো গাইস, এগুলো মানে সবাই চিনো? এগুলোকে না আমরা আমলি বলি, আমলি ঘাস আর কি বলি। তো এগুলো না একটু টক টক লাগে, কাড়া কাড়া না, এগুলোর আবার মাছ দিয়ে ঝোল খায়। তো আমি কোনোদিন খাইনি, তো খেতে নাকি ভালো লাগে। তো এগুলো দিয়ে না মনে করো কাঁসার তামার থালা বাসনগুলো না খুব পরিষ্কার হয়, এমনকি সোনা ঘষলেও পরিষ্কার হয়। তো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘষবো, মাজবো আর কি। তো সার্ফ বালু আর ওই আমলি ঘাস দিয়ে দেখো, এই যে মানে পিতলের থালা বাসনগুলো ঠাকুরের নোংরা হয়ে গেছে, তো অনেকদিন থেকে তেলচেটা হয়ে গেছে, তো ওগুলো দিয়ে ঘষে আর কি কিসে করবো, পরিষ্কার করে নিব। আর তোমরাই দেখবে রেজাল্ট কত সুন্দর পরিষ্কার হয়। একদম টক টক, তো টক জাতীয় জিনিস দিয়ে তো মনে কর কাঁসা বা পিতল মাজলে একদম পরিষ্কারই হয়। আর দেখো মানে ঘষে ঘষে মেজে মেজে একদম থেতো করে দিলাম পুরো পাতাটা। আর দেখো খুব সুন্দর, দেখো একদম চকচকে হয়ে গেছে না? তো তোমরাও এগুলো করে থাকো, খুবই সুন্দর হয়। আর নতুনের মতো তো হয় না, কিন্তু খুব চকচকে হয়। আর পিতল তো শুধু সার্ফ আর বালু দিয়ে মাজলেও হয় না, একটু কিসে করে মাজলে না এই ঘাসটা দিয়ে মাজলে খুব সুন্দর হয় আর কি, চকচকে হয়। আর দেখো বরের পিঠে উঠছি, বরের পিঠে উঠছে, একটা ভিডিও করছি, আর কাকে ফোন করছে, একটা লিস্ট করছে, মানে গালামাল বাজার করতে যাবে তো ওটা লিস্ট করছে। আর তো গাছ দেখো, আমাদের গ্রসারি আইটেম মাসকাবাড়ির বাজার চলে আসলো, তো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কতটুকু লাগে আমাদের মাসের খরচা। এই যে 5 লিটার তেল, তো 5 লিটার তেল তো হয় না, মনে করো এক এক মাসে এক খাওয়া দাওয়ার উপর নির্ভর করে। যেমন আত্মীয় স্বজন আসলে সেটা তো বেশি লাগবেই, ওটা কোনো মাসে হয়ে যায় কোনো মাসে হয় না। তারপরে যে সার্ফ 2 কেজি না এটা, হারপিক, উজ্জ্বলা, এখানে কী আছে, শুধু লবণ, গরু খাওয়ার লবণ, মানুষ খাওয়ার লবণ, আর যে সাবান 6টা শরীরে দেওয়ার সাবান, আর 4টা হচ্ছে তোমার কাপড় ধোয়ার সাবান, আর এই যে এখানে ম্যাগি, মেয়ে তো মাঝে মাঝে ম্যাগিও খেতে চায়, তো ম্যাগি ম্যাগিও রান্না করে দিই মাঝে মাঝে, দুধও খায় সকালে। তারপরে বিস্কিট তো 1 প্যাকেট হয় না, 1 প্যাকেট নিয়ে আসলো, তো পরে আরও নিয়ে আসবে। জিরে গুঁড়ো 200 গ্রাম গুঁড়ো দুটো, তো 250 গ্রাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে তোমার এটা কি গো, শুকনো লঙ্কা তেমনি ব্যবহার হয় না, এই যে মাংস টাংস খেলেই শুকনো লঙ্কাটা ব্যবহার হয়। চা পাতা 1 কাপে হয়ে যায় মাসে, ও 2টো বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে, আর ধূপের প্যাকেট এত ছোটো আনছো কেন গো? হ্যাঁ বড় আনতে রে, হয় না তো
এটা হবে না, আরেকটা লাগবে। তারপর রেড চিলি পাউডার, এইখানে হচ্ছে ডাল তিন ধরনের, মুসুর ডালটা একটু বেশি লাগে কারণ মুসুর ডালটা তো সবসময় পাঁচফোড়ন, মুসুর ডালটা সবসময় তো খাওয়া লাগে। আর মনে কর বুট ডাল মুগ ডাল, এটা তো নিরামিষ, বৃহস্পতিবারে হয় রান্না। আর আর যে এগুলো কী গো, এটা হলো গোটা জিরে, মানে গুঁড়ো জিরো তো আর সবসময় ভালো লাগে না, সব সবজিতে একটু গোটা জিরো বেটে দিলে ভালো লাগে। এটা কী গো, কালো জিরে, এটা কালো জিরের প্যাকেট। আর এটা বাতাসা, এগুলো আছে। আচ্ছা তো মাস শেষ, জানো তো ব্যায়াম সব ফাঁকা হয়ে গেছে, মাস শেষ বলতে মাস শুরু হয়েছে তো, আজকে আনলো, দেখলেই তো আনলো, তো ওগুলো সব ব্যায়াম ফাঁকা হয়ে গেছে আর কি। তো এগুলোকে এখন পরিষ্কার করো, ব্যায়ামগুলোকে মেজে নিব, মেজে নিয়ে ওটাকে পরিষ্কার করো, তারপর ঢুকে রাখবো। আর দেখো মেগির কী কাণ্ড, সামনের মাসে অনেকগুলো মেগি আনা হয়েছে, তো আমরা তো বাড়ি চলে গেলাম হঠাৎ করে, তো মেগিগুলো আগেরই আছে, তো আজকেও আবার কতগুলো মেগি নিয়ে আসলো, থাক কোনো ব্যাপার না, রান্না করে দিব হয়তো একটা একটা করে এখন। আর এদিকে আমি যে ব্যায়ামগুলো কী করছি জানো, মানে সাবান দিয়ে একটু মানে কিছু করে নিচ্ছি বাইরেটা, ভিতরটাতে তো একটু একটু জিনিস আছে, তাই আমি ভিতরটা মাছবো না, তো যেগুলো ভিতরটা খালি হয়ে আছে সেগুলো মাছবো ভিতরটাও, তো বাইরেটাকে মেজে জল দিয়ে ধুয়ে ও রেখে দিচ্ছি। আর এগুলো সব চা পাতার কৌটো, চা পাতার কৌটোগুলো অনেকগুলো হয়ে গেছে, ভাবছি চা পাতার কৌটোগুলোতেই রাখে রেখে দিব এখন সব আর কি, মশলাপাতের জিনিসগুলো এক সাইজ হয়ে যাবে সবগুলো আর কি, দেখতে ভালো লাগবে। আর কি কি রাখা আছে এক একটাতে করে খুলে খুলে দেখছি, আর ওগুলোকে পরিষ্কার করে রাখছি। আর কিসে রেখেছি, টেবিল, গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, ওটাকেও মুছে মেজে নিয়েছি। তো আর এদিকে দেখো আমার পরিষ্কার করা শেষ, পরিষ্কার করে একদম রেখে দিলাম সব ব্যায়ামের ঢুকে ঢুকে, যাই যেগুলো আর কি, যে যেটা জিনিস মানে ঝাল ঢা কিসে জিরে ওগুলো টেবিলটা গুছালাম, মানে এই যে হাঁড়িবাড়ির টেবিলটা যে গুছাবো তার দম পাচ্ছি না, দেখো শরীরটার কি অবস্থা, ঘেমে কি হয়েছি, মনে হয়েছে যে জল দিয়ে মুখটা ধুইছি নাকি, এটা আর এখন করবো না, পরে করবো। কি গরম গো সত্যি। আর তোমাদের বললাম না যে ওই টেবিলটা পরিষ্কার করবো না, কৌটোগুলো পরিষ্কার করবো না, তো মন না সাড়ে দিচ্ছিলো না, তো ভাবছি না ওটাকে রেখে দিব, আবার মনটা টিক টিক করে থাকবে, না ওটা তো পরিষ্কার করলাম না, ওই কাজটা তো আমার আছে, মনটা অস্থিরতা বোধ করবে, তাই ভাবছি না। আর তোমাদের তো বলছি বলছি ঠিক আছে না, কাজটা আমার করতেই হবে, তো ওই যে এটাকেও টেবিলটাকে আর কি কৌটোগুলো সব মেজে নেবো আর কি। এই এই টেবিলের কৌটোগুলো অনেকটাই খালি হয়ে গেছে, ওগুলো কৌটোকে অনেকটাই অনেকগুলোকেই মানে মুছে মুছে রৌদ্রেতে রৌদ্র শুকাতে দিয়েছি, আর অনেকটা নোংরাও হয়েছে, অনেকদিন থেকে মুছে মুছি নাই, ভালো করে সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি টেবিলটাকে। আর এদিকে সব দেখো কতগুলো জিনিস একদম ডেয়ার ডেয়ার, জানো কতগুলো আর কি কী আরশোলা ঢুকছে, কতগুলো পটি গড়ে দিয়েছে, ওগুলোকে ভালো করে মুছে মুছে ধুয়ে দিলাম, গন্ধ করে না আরশোলার পটিগুলো, আর মা যে না দেখেই না, ওগুলো করেই না, রান্না করার মানুষ রান্না করবে, খাওয়ার মানুষ খাবে, এগুলো যে একটু পরিষ্কার টরিষ্কার করে রাখবে সেটা আর রাখে না। বাড়িতে না আমি বললাম না, বাড়িতে আমি না থাকলে এগুলো জিনিস একদম নোংরা হয়ে থাকে, আর আমার তো নোংরা জিনিস একদমই পছন্দ হয় না। আর দেখো ওগুলো সব কৌটা ঠৌটো মুছে একদম কিসে রেখে দিলাম বাক্সের মধ্যে, আর কিছু কৌটো তো শুকাতে দিলাম রোদ্রে। আর এদিকে ভাবছি না ঘরটা মানে জল ঠল পড়লো তো কেমন হয়ে গেলো, তো ভাবছি না ঘরটাকে মুছে নিই, তো এখন যে ঘরটাকে মুছছি আর কি রান্নাঘরটাকে। আর তো বৃহস্পতিবার, কালকে আজকে হচ্ছে মঙ্গলবার, আর ভিডিওটা পোস্ট হতে হতে তো আমাদের বুধবার বৃহস্পতিবার মুছতে হবে। আর এদিকে দেখো মা রুটি ভাজছে, কি সুন্দর ফুলকুল রুটি, খুব সুন্দর ফুলছে। আর আমি যে গাড়িতে সব দেখো গুছিয়ে গুছিয়ে রাখলাম, গুছিয়ে রাখলে কোন কোন জিনিসটাই না খারাপ লাগে বলো, একটা ভাঙা চিঙা জিনিসও যদি ভালো করে রাখা যায় না ভালো লাগে, তো ভাবছি না স্নান করবো, স্নানের আগে উঠানটাকে ছেড়ে নিই, উঠান এই জন্য উঠানটাকেই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর শরীরের যা অবস্থা মনে হয় যে অর্ধেক স্নান করেই ফেলেছি,
এত গরম সত্যি, মানে গরমের দিনে না কি বুঝলাম বলো তো, গরমের দিনে যদি এমনি থাকো না শরীরটা তাতে কি গরম গরম লাগে, আর যদি কাজ করো, কাজ করলেই বরঞ্চ গরম লাগে না, মানে কাজের নেশা থাকে একটা, এদিকে আবার শরীরটা দিয়ে যখন ঘাম বের হয় না, ঘামে শরীরটাকে ভিজিয়ে দেয়, তখন আবার একটু ভালো লাগে, আর এমনি বসে থাকবে ইস কি গরম ইস কি গরম, তাই কাজ করাটাই ভালো মনে আমি মনে করি। দেখো এই যে শরীরটা একদম ভিজে টিজে কি হয়েছে, মনে হয় আধ ভেজা হয়েছে, ভাবছে আধ মানে আধ বালতি গায়ে জল ঢেলছে, আর এদিকে আমি দেখো ম্যাগি রান্না করলাম, আর মা তো রুটি করেছে আর আম কাটছে, আমার রুটি রেখে দিয়েছে আমার জন্য, আর আমার ইচ্ছে হলো একটু ম্যাগি, অনেকগুলো ম্যাগিও দেখলাম, ম্যাগি রান্না বাচ্চাদের মতো করে, তো আমার রুটি তো রাখছে মা দেখি, তো খাইলাম না রাখে কেন বলতো, মানে স্নান টান করে কাজগুলো তো দেখলেই করলাম, স্নান টান করে একটু মানে রেস্ট করছিলাম, বর বলছিলো ছোটো মেয়ে ছোটো সোনাটাকে খাওয়াতে, আমি বলছিলাম তো তুমি একটু খাও না, আমি তো রেস্ট করছি, একটু দেখলেই তো কতক্ষণ কাজ করছি রুদ্রে, মানে একটু ধমক দিল আমাকে, মানে বললে না তো বলতেছে তো রেস্ট করছো না মোবাইল খাটছো এরকম আর কি, মানে সারাদিন মোবাইল খেটেই থাকি কাজ করি না, এগুলোই বলে আর কি সব সময়, মানে সারাদিন নাকি আমি মোবাইল খেটেই থাকি কাজ করি না, হ্যাঁ কী করবো আর শুনতে হবে, তো খেয়ে নিই, এখন বাজে 4:30, এখন আমি দুপুরের খাওয়া খাচ্ছি। তো বিকেলবেলা না রাত্রে সবজিটা কেটে রাখছি, তো সবজি কাটছি কাঁচকলা, কাঁচাকলা না এইভাবে হলুদ জলে মানে কাটলে কষকষটা থাকে না, তো হলুদ জলে কেটে রাখলাম, আর এদিকে আমি তাড়াতাড়ি ভাতটা একটু বসিয়ে দিলাম, কারণ কি বলো তো মেয়েকে না পড়াতে হবে, ওর এক্সাম আছে, তো তাই মানে ওদিকে পড়ে যদি ভাত রান্না করি তাহলেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর রান্না করতে দেরি হয়, তো কালকে রান্না করতে একটু দেরি হয়েছে, তো কথা শুনতে হয়েছে যে এত দেরি রান্না হয় 10:30 বাজে, তাই ভাবছি না আজকে রান্নাটাই আগে করবো, তারপর ওকে একটু পড়াবো, তো পড়া তো হয়নি কারণ কারেন্ট ছিল না, রান্নার পরে কারেন্ট চলে গিয়েছিল, তো ঠিক আছে রান্নাটা করিনি, কী কী রান্না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না করব, আর এদিকে আমি জল আনতে গিয়েছি, ভাত বসি আমাদের তো টিউবের জল আমরা খাই না, জল এনে এদিকে ভাতটাও হচ্ছে জল আনলাম বোতলে কয়েক বোতল, আর এদিকে দেখো সন্ধ্যা বাদে দিচ্ছি, এখন সন্ধ্যাটাও লেগে গেছে, তো এদিকে ভাতও হচ্ছে, আমার সবজিগুলো তো কেটে রাখছি কোনো চিন্তা নাই, আর সবজি কাটা না থাকলে ভাত বসে দিয়ে সবজি কাটতে লাগে, এটা একটা বিরক্তিকর লাগে, আর যদি সবজি কাটা থাকে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে সন্ধ্যাবাতিটা দিয়ে দিই, তারপর দেখা যাবে কী কী রান্না করি না করি, আর মেয়েদেরকে যে টিফিন নিয়ে আসলাম ওদের দুধ দুজনে দুটো গ্লাস, আর ওকে হরলিক্স, ও বলছে এই হরলিক্সটা খাবে না চকোলেট হরলিক্স খাবে, তো এটা শেষের দিকে এটা শেষ হলে চকোলেট হরলিক্সটা নিয়ে আসা হবে, আর ছোটো মেয়েকে শুধু দুধ খাওয়াবো, আর তার নিয়ে আসলে কাতলা মাছকে আলু পাতলা ঝট করবো, আর দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু কিশোক মুচমুচ করে কাঁচকলাটাকে ভাজা করে নিলাম, আর যে মাছের ঝোল করছি কাতলা মাছের ঝোল পাতলা করে আলু টমেটো দিয়ে, তো এই হলো আজকে রাত্রে রান্না, তোর বাবাই আর বড় মেয়ে গেল পাশের বাড়িতে, বার্থডে নিমন্ত্রণ ছিল ওইখানে, আর আমি ছোট মেয়ে আড্ডা মারছি এখানে, একটু পরে ওরা চলে আসবে, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ওরা তো ওইখানে খাবে, তো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, ব্লগটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হলো ব্লগটা, তো বাই টাটা, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ।